আজ একটি পুণ্যতিথি মহালয়া। আজ থেকে দেবী পক্ষের সূচনা হয়ে গেল। আজ থেকে এক মাস 7 দিন পরেই মহাসপ্তমী অর্থাৎ দুর্গাপূজা শুরু। তো সকল ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে মহালয়ার এই পুণ্যতিথিতে ভালোবাসা এবং শুভেচ্ছা এবং আশীর্বাদ তিনটেই রইল। তোমরা পড়াশোনা করো, বা পুজো এখনো দেরি আছে, পুজোর এই মাঝখানে চেষ্টা করো প্রত্যেকে সমস্ত সাবজেক্টের সিলেবাস শেষ করে নেওয়ার। তো আজকের ভিডিওতে ভারতের কৃষি থেকে আমি আলোচনা করব। ভারতের কৃষি থেকে আমি অলরেডি 100টি ছোট প্রশ্ন বাছাই করে দিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আজকের ভিডিওতে বড় প্রশ্ন আলোচনা করব। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ছোট প্রশ্নগুলি দেখে নিতে পারো এবং বড় প্রশ্নের জন্য এই ভিডিওটি। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, লাইক করে দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তাই বলি। আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। মাধ্যমিক ভূগোল, উচ্চ মাধ্যমিক ভূগোল এবং ভূগোলের সমস্ত রকম ভিডিও নিয়ে আমার এই চ্যানেল তৈরি। প্রথমে আসছি 2 নম্বরের প্রশ্ন ভারতের কৃষি থেকে। এখানে 2 নম্বরের প্রশ্ন কতগুলি সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ এগুলো করে রাখবে। কোনগুলোর না, বাগিচা ফসল কাকে বলে, তন্তু ফসল কাকে বলে বা তন্তু শস্য, খারিফ ফসল, রবি শস্য, ভারতের মিলেট জাতীয় শস্য এবং জীবিকা সত্তাভিত্তিক কৃষি, এগুলি সংজ্ঞা, দুটি করে বৈশিষ্ট্য এবং উদাহরণ অবশ্যই করে রাখবে। আর একটা জিনিস, কৃষিকাজ কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা করে রাখবে। কৃষিকাজ জিনিসটা কি, ভারতের কৃষিতে কৃষিকাজ জিনিসটা কি। আচ্ছা, এছাড়া যে প্রশ্নগুলো করবে, জায়িদ শস্য, জায়িদ শস্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কাকে বলে, দুটো বৈশিষ্ট্য উদাহরণ। আর ভারতে শীতকালে কেন গম চাষ করা হয়, বাগিচা কৃষির দুটো বৈশিষ্ট্য আমি অলরেডি বলেছি, তবু বললাম বাগিচা কৃষির দুটি বৈশিষ্ট্য, স্থানান্তর কৃষি কি এবং উদাহরণ, এবং ভারতের কোথায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত, এগুলো একটু করবে। রেটুন কি বা রেটুন প্রথা কি এবং শস্যাবর্তন কি, শস্যাবর্তনের দুটি গুরুত্ব, এই প্রশ্নগুলো তোমরা 2 নম্বরের জন্য অবশ্যই করবে। এর বাইরে আশা করি করার দরকার নেই। এবারে আসছি 3 নম্বরের প্রশ্ন, তোমরা কি কি করবে এই চ্যাপ্টার থেকে, কৃষিকাজ থেকে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন করবে যেগুলো, সেটা হচ্ছে প্রথমে সবুজ বিপ্লব কি, ঠিক আছে, এর সুবিধা অসুবিধা, সুবিধাও পড়তে পারে অসুবিধাও পড়তে পারে। আচ্ছা, উত্তর ভারতে বেশি কেন গম চাষ হয় বা উত্তর পশ্চিম ভারতে কেন বেশি গম চাষ করা হয়, আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে গম চাষের উন্নতির কারণ কি। আচ্ছা, ভারতের কৃষির বৈশিষ্ট্য, ভারতের কৃষির বৈশিষ্ট্য এটা করবে। আর ভারতের চা চাষের সমস্যা, আর বাগিচা ফসল কি, ভারতের কোথায় কি কি বাগিচা ফসল চাষ হয় সেটা সম্পর্কে করে রাখবে। আর একটা কথা বলে দিয়ার এখান থেকে, সেটা হচ্ছে ধান এবং গম এই দুটো ফসলের শ্রেণীবিভাগ তোমরা অবশ্যই করে রাখবে, ধান এবং গম এই দুটি ফসলের শ্রেণীবিভাগ করবে। 3 নম্বরের প্রশ্নের জন্য কয়েকটি পার্থক্য তোমরা যদি করে রাখো সেটি খুব ভালো হয়, সেটি হচ্ছে খারিফ ফসল এবং রবি ফসলের পার্থক্য। আচ্ছা, বাগিচা ফসল এবং খাদ্য ফসলের পার্থক্য। আর একটা জিনিস করতে পারো, যে ধান এবং গম উৎপাদনের যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেই দুটির মধ্যে একটি তুলনামূলক আলোচনা এটা করে রাখবে। এটা 3 নম্বরেও পড়তে পারে, 5 নম্বরেও পড়তে পারে। এবারে আসছি 5 নম্বরের কোশ্চেন, ভারতের কৃষি থেকে 5 নম্বরের প্রশ্ন মাস্ট পড়ে। তো 5 নম্বরের কোশ্চেন যেগুলি পড়ে তার মধ্যে হচ্ছে বিভিন্ন ফসল যেগুলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, তার অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা অনুকূল ভৌগোলিক পরিবেশ। যদি অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে তাহলে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটিই লিখবে, আর যদি অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়ে তাহলে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটি বা আর্থসামাজিক দুটি দিকেই লিখতে হবে, এটা মাথায় রাখবে। এবারে কোনগুলো করবো, স্যার অনেকগুলো দিয়ে আছে, ধান, গম, চা, কফি, ইক্ষু, কার্পাস, 6খানা ফসল তোমাদের দেওয়া আছে, তো এর মধ্যে কোনটা করব। এর মধ্যে আমি বলবো আগের বছরের পরীক্ষায় যেটা পড়েছে সেটা বাদ দিয়ে দিতে পারো, বাদ দিয়ে দিতে পারো, এবং বাকিগুলি তোমাদেরকে করতে হবে। এবং কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটা পড়বে পরীক্ষায় সেটি আমি ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষার আগে আমি একটি সাজেশন মাফিক যখন ভিডিও বানাবো সেখানে বলে দেবো কোনটি বেশি ইম্পর্টেন্ট। তবে আমার মনে হয় যেটি আগের বছর পড়েছে ওটি বাদ দিয়ে বাকিগুলি পড়ে রাখা ভালো। তো আমি সেই চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ নিয়ে আর বলছি না যে এর থেকে আর কি কি করতে হবে,
তবে আমি বলবো এবছরের জন্য যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কার্পাস, ধান, গম এই তিনটে খুব ইম্পর্টেন্ট। আমি ভবিষ্যতে বলে দেব যে আর কোনগুলি করতে হবে বা কোনটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তবে এই তিনটি মাস্ট করো। আর এছাড়া এছাড়া ভারতের কৃষি দিকে আরও কিছু প্রশ্ন 5 নম্বরে আসে, যেমন ভারতের কৃষি সমস্যা এবং সমাধান, এই প্রশ্নটি একটু করে রাখবে। আচ্ছা, ভারতের বর্ষাকালীন শস্য উৎপাদনে জলসেচের প্রয়োজন কেন, ভারতে বর্ষাকালে যে ফসল উৎপাদন হয় তাতে কেন জলসেচের প্রয়োজন হয়, বা জলসেচের প্রয়োজনীয়তাগুলি কি কি, এরকম প্রশ্নও আসতে পারে। আরেকটি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করব, সেটি হচ্ছে ভারতে যে কৃষিতে মৌসুমি বায়ুর প্রভাব, প্রত্যক্ষ প্রভাব বা পরোক্ষ প্রভাব দুটি করে রাখবে, কারণ ভারতের কৃষি মৌসুমি বায়ু নির্ভর কৃষি। অতএব এই প্রশ্নটি সকলে অবশ্যই করে রাখবে। এরপরে আমি বলে দিয়েছি কোন কোনগুলো করতে হবে, 2 নম্বর 3 নম্বর 5 নম্বর সবগুলি তোমরা করে রাখার চেষ্টা করো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।